Assalamualaikum, আমি শিফা নারায়ণগঞ্জ থেকে বলছি। সাবিল সুমে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আপু এবং ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজ হচ্ছে আমি সকাল থেকে ব্লগটি শুরু করতে চাচ্ছি, তো আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের চারপাশে অনেক মানুষ ছড়িয়ে ছিটে রয়েছে, তো তাদের অনেকের মধ্যেই রয়েছে হিংসা, অহংকার, জিদ। তো আমি এটাই সবাইকে বলতে চাচ্ছি যে হিংসা, অহংকার, জিদ হচ্ছে মানুষের পতনের মূল কারণ। তো আমরা হচ্ছে এর থেকে সবসময় সর্বদা চেষ্টা করব কারোর সাথে হিংসা, জিদ, অহংকার না করতে। এতে আমাদেরই ভালো। তো এই যে এদিকে হচ্ছে এখন সকালবেলা, আমার নানি শাশুড়ি হচ্ছে গ্রামের বাড়িতে গেল। ওনার গ্রামের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ, তো ওখানেই গেল। মা হচ্ছে একটু গেট পর্যন্ত দিয়ে আসলো। তো এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া সকালে নাস্তা করছে। মা হচ্ছে রুটি ছিল, ওগুলো হচ্ছে ডিম দিয়ে ভেজে দিয়েছে, আর হচ্ছে চা, দুটোই খাচ্ছে। তো এদিকে আমি হচ্ছে একটু পানি গরম দিলাম, কিছু কাপড় আছে ভিজাবো। তো এই যে মশারিটাও বের করলাম, কারণ মশারিটা ছিল এতদিন সাবিলকে দিয়ে ইউজ করেনি, কারণ মশা কম ছিল, তো এখন একটু একটু বেশি মশা। তো এখন হচ্ছে এটা বের করলাম। আর এদিকে থালা বাসনগুলো রেখে দিয়েছে মা বাইরে, তো এগুলো পরিষ্কার করবো। আপনাদের ভাই এখন চলে যাচ্ছে, তো আপনাদের ভাইকে বিদায় দিয়ে আমি হচ্ছে বাকি কাজটা করব। তো সাবিলের থেকে বিদায় নিচ্ছে আপনাদের ভাইয়া। তো বাবা হচ্ছে এদিকে কিছু বাজার পাঠালো, এখানে মালতা এনেছে, এরপর হচ্ছে লেবু, মিষ্টি কুমড়ো, ডাঁটা শাক, পটল, লাল শাক। তো বাবা এগুলো সকালে দিয়ে গেল। তো আমি হচ্ছে এখন বাকি অনেক খালা বাসন, তারপর কাপড় চাপড় এগুলো আর কি ধুয়ে পর রোদে শুকাতে দিয়ে আসলাম। আর এখন ওকে ঘুম পাড়িয়েছি, এখন হচ্ছে আমি নাস্তা করে নিচ্ছি। এখানে হচ্ছে রুটি, আর হচ্ছে গতকালকে মা বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করেছিল, তো ওটা ছিল, মা গরম করে দিল। তো এখন আমি নাস্তাটা করে নিব। আপনাদের সবাইকে আমি আবার বলছি যে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, আর আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলো কমেন্ট বক্সে গিয়ে কমেন্টও করতে পারেন। আর এই যে এদিকে হচ্ছে আমি এখন বিছানাটা পরিষ্কার করবো, যেহেতু আমার বেবি, ছোট একটা বেবি আছে আমার, তো ও সবসময় দেখা যায় যেহেতু বিছানাতেই থাকে, আর সবসময় আমাদের বেশি বিছানাতেই বসা হয়, তো সবসময় আমি চাই বিছানাটা গুছিয়ে রাখার জন্য, পরিষ্কার রাখার জন্য। অনেক সময় দেখা যায় ময়লা থাকে, আবার কিছু খাবার বিছানাতে খাওয়া হয় ওগুলো পড়ে থাকে, পিঁপড়া আসে, তো আমি সবসময় এগুলো পরিষ্কার করে রাখতে বেশি পছন্দ করি। আর আমার বেবি যেহেতু থাকে তো আমি একটু বেশি কেয়ারফুল হই। সব কিছু নিচে পরিষ্কার, তো আমি নিচে আবার র‍্যাকসিন ছিল ওটার উপরে সব কিছু রেখেছিলাম। তো এখন একটা একটা করে বিছিয়ে রাখছি। ওইদিকে সাবিলের হচ্ছে ও কান্নাকাটি করছে, ওর খিদা লাগছে, তো আমি এটা আপাতত সব পরিষ্কার করে রাখলাম, পরে গুছিয়ে নিব। এখন হচ্ছে আমি র‍্যাকসিনটা হচ্ছে একটু ওয়াশ করব সাবান দিয়ে, কারণ র‍্যাকসিনটাও বেশি ব্যবহার করা হয়। আমার বেবি যেহেতু থাকে তো আমার বেবির সুরক্ষা এটা আমারকেই দেখতে হবে। তো এখন আমি হচ্ছে র‍্যাকসিনটা হচ্ছে এখন পরিষ্কার করে নেব সাবান দিয়ে। আমি এটা হেক্সিসলের বোতলে হচ্ছে সাবানটা রেখেছি, কারণ সাবানের বোতলটা হচ্ছে বড়, তো বড়টা সবসময় ব্যবহার করতে একটু আনিজি লাগে, এই জন্য আমি এখানে এটা ভরে নিয়েছি সুবিধার জন্য। তো এখন এটা মুছে নিচ্ছি। সাবিলের বাবা হচ্ছে ওয়েট করছে সাবিলকে কুলে নিয়ে। আমার মুছাটা শেষ হলে আমি হচ্ছে সাবিলকে ফিডিং করি, ওকে একটু ঘুম পাড়িয়ে দিব, অনেকক্ষণ হয়েছে ঘুমেছে। আর ওই যে দেখতে পাচ্ছেন আমি পর্দাটা দিয়ে রেখেছিলাম, কারণ পর্দাটা থাকলে হয়তো বা ভিডিওটা ভালো আসতো না। তো এদিকে আর কিছু ভিডিও দেয়নি, এখন সরাসরি চলে আসলাম দুপুরের খাবারে। মা হচ্ছে আজকে এদিকে মুরগি মাংস রান্না করেছে,
এখন আমি আর সাবিলের বাবা হচ্ছে খেয়ে নিচ্ছি, ও যেই রুমে আমরা খাওয়া দাওয়া করি সেই রুমে আজকে খাইনি, কারণ ওই রুমে হচ্ছে গরম লাগছে এমনিতেই। তো সাবিলের বাবা বলল চলো আমরা এখন নিচে ফ্লোরে বসেই খাবো, অনেক গরম। তো ওদিকে মা খাচ্ছে আর বাবা, এদিকে আমি আর সাবিলের বাবা খেয়ে নিচ্ছি। সাবিলকে ঘুম পাড়িয়ে দিয়েছি, প্রচুর গরম। তো আমার খাওয়া প্রায় শেষ, এখন সাবিলের বাবা খাচ্ছে। সাবিলের বাবা একটু লেট করেছিল, তো ওই যে দেখুন ওকে আমি ফ্যানটা লাগিয়েছি, আবার উপরও ফ্যান আছে, তো দুটো ফ্যান নিয়ে দিচ্ছি কারণ ও প্রচুর ঘামাচ্ছে। তো এদিকে হচ্ছে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, এখন হচ্ছে বিকালে বিকালে কি খাবো, পরে নুডলস রান্না করলাম, এটা হচ্ছে ড্রাগন নুডলস, আর পাশে হচ্ছে আমি ভাত রান্না করছি রাতের জন্য এখন বিকালবেলা। তো এদিকে আমার নুডলসটা রান্না করা শেষ হলে আমি হচ্ছে খাবার দিব বিকালের নাস্তা। সাবিলের বাবা মা আছে, তারপর আমার শ্বশুর আছে। তো আমার এই নুডলসটা বেশি একটা ভালো লাগে না, এই জন্য আমি খাইনি, এটা হচ্ছে সাবিলের বাবা খাচ্ছে। তো বাবা হচ্ছে আবার সেদিকে সাবিলের বাবা খেয়ে নিল। আমার পাখিটা কেমন করছে দেখুন, মাশাআল্লাহ, আমার কুলে আসার জন্য এরকম করছে। তো এদিকে হচ্ছে আমার শ্বশুর, তো আমার বাবা হচ্ছে বিকালে পেঁয়াজু এরপর হচ্ছে বেগুনি এগুলো নিয়ে আসছিল। তো আমরা সন্ধ্যার পর হচ্ছে মুড়ি মাখিয়েছিলাম, খুব মজা হয়েছিল। বাবা বলল যে তুমি নুডলস খাওনি তো কি খাবে বলো, তো আমি বললাম বাবা এগুলো নিয়ে এসেন মুড়ি খাবো। তো সাবিলের বাবা বলল যে আমার খিদা পেয়েছে আমিও খাবো, তো একটু বেশি করে মাখন হয়েছে, সবাই মিলেই খেলাম, ভালোই লাগলো। এখন হচ্ছে 7টা মনে হয় বাজে, কারণ নুডলস খেয়েছিলাম সেই 5টার দিকে, তো এখন খেতে লাগবে এটাই স্বাভাবিক। তো দুজনে মিলে গল্প করছি আর মুড়ি খাচ্ছি। তো মা ওই রুমে টিভি দেখছে, তো এখন আমরা গল্প করতে করতে মুড়ি খাচ্ছি। তো আমাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে আমরা একদম ফ্রেন্ডলি। তো আমার যত দুঃখ কষ্ট ভালো লাগা মন্দ লাগা সব কিছু আমি সাবিলের বাবার সাথে শেয়ার করি, প্লাস সাবিলের বাবাও আমার সাথে সব কিছু শেয়ার করে। তো আমার মতে প্রত্যেকটা মেয়ের উচিত তার হাজবেন্ডের সাথে সব কিছু শেয়ার করা, তাহলে সব দুজনের মধ্যে যদি ভালো বোঝা পরামর্শ থাকে তাহলে হচ্ছে সেই সম্পর্কটা অনেক মধুর হয়। তো আল্লাহর রহমতে আমাদের সম্পর্কটা অনেক ভালো, আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে একজন শ্রেষ্ঠ মানুষ দিয়েছেন, তো আমি খুব লাকি। তো দুজনের গল্প শেষই হচ্ছে না, এদিকে আমার বাবা, আমার বাবাটা দেখছে কিন্তু বাবা তো খেতে পারবে না, আর মুড়ি বানানোটা তো বরাবরই আপনাদের ভাইয়া বানায়, খুব মজা হয়। আমার হাজবেন্ড বলে আমি ভুলছি না, মা আমরা সবাই খুব পছন্দ করি আপনাদের ভাইয়ার মুড়ি বানানোটা। ইভেন রোজার সময় আপনাদের ভাইয়া যদি কোনো একটা সময় দাঁত থাকে তো বাহিরে যদি ইফতার করে সেদিন আমরা টেনশনে পড়ে যাই আজকে কে মুড়ি বানাবে, কারণ আপনাদের ভাইয়া মুড়িটা অনেক ভালো বানায়। তো সবাই আপনাদের ভাইয়ার জন্য অনেক দোয়া করবেন, আপনার ভাইয়ার জন্য ভালো থাকে সুস্থ থাকে। তো আপনারাও সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।